হ্যালো ট্রাভেল শুটার্স এর বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম একটি তথ্য দিতে। তথ্যটি আসলে একটি ভুল তথ্যর আমি ব্যাখ্যা করব এবং আসল খবরটি কি, নাসার সোলার পার্কার প্রোব কি জানিয়েছে বা নাসার তরফ থেকে কি এসছে, আর কোন মিথ্যা খবরটি নিয়ে আমি আলোচনা করব সেটাই বলছি। একটি খবর আমাদের চোখে বারবার ফিরে আসছে, সেটা ফুরিয়ে আসছে সূর্যের তেজ, পৃথিবীতে নাকি আবার শুরু হতে পারে তুষার যুগ। খবরটিতে এরকম বলা হচ্ছে যে পৃথিবীর নিজস্ব চেহারার অনেকটাই পরিবর্তন দেখা দিয়েছে জলবায়ু পরিবর্তনের ফলে, বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বিজ্ঞানীরা বলছেন হঠাৎ আমূল বদলে যেতে পারে পৃথিবীর চেহারা, কমে যেতে পারে তাপমাত্রা, তার ফলে পৃথিবীতে ফিরে আসতে পারে তুষার যুগ। বিজ্ঞানীরা দাবি করেছেন ক্রমে ঝিমিয়ে পড়ছে সূর্য, কমে আসছে তার তেজ, 2020 সালের পরবর্তী 30 বছরের মধ্যে যখন খুশি হাইবারনেশন বা ঘুমে তলিয়ে যেতে পারে সৌরমণ্ডলের একমাত্র এই নক্ষত্রটি, যার জন্য সূর্যের উত্তাপ যাবে কমে, ফলে পৃথিবীতে নাকি ফিরে আসবে আইস এজ বা বরফ যুগ। এই বরফ যুগের অর্থ কি? নর্থাম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক ভ্যালেন্টিনা জারকোভা 2015 সালে প্রথমবার এই মিনি আইস এজের কথা উল্লেখ করেছিলেন। তাকে সমর্থন জানিয়েছিলেন বেশ কয়েকজন আন্তর্জাতিক বিজ্ঞানী। তিনি সম্প্রতি সাংবাদিকদের নাকি বলেছেন খুব তাড়াতাড়ি সূর্য একটি হাইবারনেশনে যাবে, সূর্যের পৃষ্ঠে এর ফলে অপেক্ষাকৃত কম সানস্পট তৈরি হবে, ফলে তেজ কমবে নক্ষত্রের। তবে কোনো কোনো সংবাদ মাধ্যম দাবি করেছে এটির কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। হ্যাঁ বন্ধুরা, আমি সেটাই বলছি, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই বা এই খবর সম্পূর্ণ মিথ্যা, এই খবরের কোনো রকম ভিত্তি নেই, এটি মিথ্যা একটি প্রচার। আসলে কি নাসার তরফ থেকে জানানো হচ্ছে? হ্যাঁ, ধ্বংস হয়ে যেতে পারে, হতেই পারে ধ্বংস এই সোলার সিস্টেম বা সূর্য, কিন্তু কোনো বিস্ফোরণে নয়। হেরিকেনে কেরোসিন তেল ফুরিয়ে গেলে যেমন করে নিভে যায়, ঠিক তেমনি সূর্যের ভেতরে জ্বালানি ফুরিয়ে গেলে সেটিও নিভে যাবে, আর এর ফলে পৃথিবী প্রাণহীন এক ঠান্ডা গ্রহে পরিণত হবে, কারণ পৃথিবীর জীব জগতের মূল চালিকা শক্তি হলো সূর্য। তবে চিন্তার কোনো কারণ নেই, আমাদের জীবদ্দশায় শেষ হবে না। তার কারণ হিসাবে নাসা জানিয়েছে সূর্যের ভেতর থেকে সূর্যের পৃষ্ঠে একটা ফোটন কণা আসতে সময় নেয় 1.7 মিলিয়ন বছর। বন্ধুরা, 1 মিলিয়ন মানে 10 লক্ষ, তার মানে 1.7 মিলিয়ন মানে 17 লক্ষ বছর, মানে এখন যে সূর্যের আলো বা ফোটন কণার স্রোতটা আমাদের গায়ে এসে পড়ছে সেটা এই 17 লক্ষ বছর আগের। তো এখন যেটা তৈরি হচ্ছে সেটা আসতে আরও 17 লক্ষ বছর লেগে যাবে, তখন অনেক প্রকৃতি চেঞ্জ থাকবে, আমরা থাকবো না, হয়তো মানব জাতিও থাকবে না। তাই এই যে খবরটি বেরিয়েছে ফুরিয়ে আসছে সূর্যের তেজ, আইস এজ ফিরে আসবে খুব শিগগিরই, এটি একদমই মিথ্যা খবর। আপনারা একদম চিন্তা করবেন না, এরকম কোনো রকম কোনো জিনিস আপাতত ঘটবে না। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে লেগেছে, কাজে লেগেছে। লাইক আর শেয়ার অবশ্যই করবেন আর মানুষের কাছে ছড়িয়ে দেবেন এই সত্যিটা। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। হ্যাঁ, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলবেন না। ধন্যবাদ।